আগনাস তো ছিল, আগনাস তো বাইরেতে আমি এসে শুনলাম, ছেলে একজন ছেলে আটকাচ্ছে আর তিনজন ছেলে আমাদেরকে মারছে, আর এগুলো সব ভাঙচুর করেছে সমস্ত চেয়ার, আমাদের যা কিছু কপি আছে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। কতজন? চার পাঁচজন গুরুতর আহত। তারা কোথায় এখন? একজন হসপিটালে হসপিটালে আছে, উত্তম বলে, উত্তম সিং বলে। আমি কতটুকু খুঁজে পাইনি, জিজ্ঞাসা করে করে করে। এই যে ভাঙচুরের ছবিটা দেখলেন, এটা হচ্ছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শেষ দিনের ছবি বাঁকুড়ার। কোতুলপুরে বিজেপির অভিযোগ, তাদের পার্টি অফিসে হামলা চালিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে তৃণমূলের কর্মীরা। সব জায়গাতেই বিরোধীদের মনোনয়নে বাধা এবং দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আর সব ঘটনাতেই দায় এড়িয়ে যাচ্ছে শাসক দল। তাতে করে বিরোধীরা কটাক্ষ করেছে যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। মনোনয়ন জমা দেওয়া শুরুর দিন থেকে বাঁকুড়ার কোতুলপুরে শাসক বিরোধী দ্বন্দ্বে চাপানোতর ছিলই মনোনয়ন পর্বের শেষ দিনে, আর তা অভিযোগ ও পাল্টা অভিযোগে সীমাবদ্ধ থাকল না। বৃহস্পতিবার দুপুরে কোতুলপুরে বিজেপির এক নম্বর মণ্ডলে যখন মনোনয়নের জন্য দলীয় প্রার্থী কর্মীর সমর্থকরা প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় আচমকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, 20-25 জন দুষ্কৃতী তাদের ওপর আচমকায় হাতে রড, লাঠি, শাবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে পার্টি অফিসে চলে আসে এবং হামলা চালায়। নির্বিচারে ভেঙে ফেলা হয় দলীয় কার্যালয়ের আসবাবপত্র, বাইরে থাকা বেশ কয়েকটি বাইকেও ভাঙচুর চালানো হয়। বিজেপির কোতুলপুর ব্লকের সম্পাদক বিশ্বজিৎ দিগর বলেন, কোতুলপুর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য করতে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তৃণমূল। দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে দুষ্কৃতীরা নির্বিচারে ভাঙচুর চালায়। দুষ্কৃতীরা নথিপত্র ছিঁড়ে ফেলে তাদেরকে ব্যাপক মারধর করেছে। ঘটনায় সেই দলের অর্থাৎ বিজেপির কমবেশি 20 জন আহত হয়েছেন। হামলার পরে তারা কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বিজেপি নেতা বিশ্বজিৎ দিগর, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমরা অফিসের মধ্যে ছিলাম, তৃণমূলের গুন্ডা বাহিনীরা রড এবং চেম্বার নিয়ে তাদের কাছে বোমাম ছিল। সে অবস্থায় আমাদের অফিসে ঢুকে আমাদের অনেক মহিলাকে মানে বেধরক মারধর করেছে এবং কাপড়কে খুলে টানাটানি করেছে এবং ওদের ছিল 20-25 জন, ওরা ইয়ে ছিল, গুন্ডা বাহিনী ছিল। আমরা 70-80 জন ছিলাম, তার মধ্যে আমাদের 15-25 জনের মতো আহত হয়েছে এবং আমরা খুঁজে পাইনি তাদেরকে। ভাঙচুর আমাকেও বেধরক মেরেছে, আমি প্রাণের ভয়ে আমি সাইডে ঝুঁকে লুকিয়েছি। পার্টি অফিস আমাদের জানলা ভেঙেছে, চেয়ার টেবিল ভেতরে সব ভেঙেছে এবং আমাদের মোটরসাইকেল ছিল 3 খানা মোটরসাইকেলকে ভেঙে ঘুরে দিয়েছে। ঘটনায় আহত কমপক্ষে 15, ছিঁড়ে ফেলা হয় ওই দলীয় কার্যালয়ে থাকা মনোনয়ন সংক্রান্ত সমস্ত নথি। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। তৃণমূল হামলার অভিযোগ রীতিমতো অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তরুণ কুমার নন্দী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ওদের ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা নেই। 3টে লোক পার্টি করে, তার 5টা গোষ্ঠীবাজি, তার মধ্যে ওরা নিজেদের পার্টি নিয়ে করতে গিয়ে নিজেদের মধ্যেই মারপিট করেছে, করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার ফাঁকা মাঠ, ওরা ক্যান্ডিডেট দেখ না, কে ওদের বারণ করেছে। এখানে সিপিএম এসছে, ক্যান্ডিডেট দিতে দিয়েছে, কংগ্রেস দিয়ে গেছে, একচুয়ালি বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। তাই ওরা নিজেদের মধ্যে মারপিট করে তৃণমূলের উপর ওরা অপপ্রচার করার চেষ্টা করছে, এটাই একটা ঘটনা, আর এর বাইরে কিছু নেই। বাইক ভাঙচুর করা হয়েছে, ওটা নিজেদের মধ্যে করছে গোষ্ঠী দ্বন্দ্ব। ক্যান্ডিডেট নিয়ে ওদের মধ্যে 3 জন পার্টি করে, তার 4টে গোষ্ঠী দ্বন্দ্ব, ওদের এরকম অবস্থা পার্টিতে। আজকে কোকুলপুরে বিজেপির কোনো পায়ের তলায় মাটি নেই, সেটাকে ওরা নাটক করছে, নাটক করে মিডিয়ার সামনে দেখাতে যাচ্ছে ওরা। এর বাইরে এই ঘটনার পর থেকে তৃণমূল বিজেপি চাপানোতা শুরু হয়েছে বাঁকুড়ায়। বিরোধী শূন্য করতে নাকি রাজ্যের শাসক দল সব রকমের চেষ্টা চালাচ্ছে, এমনটাই অভিযোগ জানিয়েছে বিরোধীরা। তবে রীতিমতো উত্তপ্ত রয়েছে কোতুলপুর। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।